ঘটনাটা হয়েছে সকালবেলা, আমি উঠেছি, উঠে যে রাস্তার দিকে এসেছি, দেখছি যে বাচ্চাটাকে একটা কাকে ঠুকরে খাচ্ছে। ঠিক আছে, প্রথমে আমি বুঝতে পারিনি যে ওটা বাচ্চাই। প্রথমে আমি ভাবছিলাম যে পুতুল, যেহেতু পুরোটা সাদা ছিল। হ্যাঁ, তারপর চিন্তা করলাম যে কাকে তো পুতুল ঠুকরে খাবে না। ভালো করে দেখলাম যে পেট থেকে নাড়ি বেরিয়ে আছে। হ্যাঁ, ইনম্যাচুয়েট বাচ্চাটা, ছেলে কি মেয়ে বোঝা যাচ্ছে না। আমরা চিন্তা করলাম যে প্রশাসনকে অবশ্যই খবর দেওয়া দরকার। প্রশাসনকে খবর দেওয়া হলো, যেন সে শাস্তি পায়, উপযুক্ত শাস্তি পায়, যেহেতু একটা বাচ্চার জন্য মানুষ হাহাকার হয়ে যাচ্ছে, বাচ্চা পাচ্ছে না। ঠিক আছে, আমরা চাই যে তার যেন ভালো শাস্তি হয়, উপযুক্ত শাস্তি যেন হয়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম শেখ কাইম আলী মণ্ডল।